देखलु तो ए धान का मोर केने चेमड़े जाई छी। तुम्हें तो सब दिन बिल्कुल आसच, जानी थिबो की हेई छी। मुई जहाँ अनुमान करू छु एठे किछि पोक जो खाई जाई छी रकम लागु छी। की पोकटा है तुम्हें बोले भाबु छ? কি গন্ধ? হ্যাঁ, এটা গন্ধি পোক। ইয়ে হচ্ছে ধান ক্ষীর ঢুকি অবস্থায় লাগে। এই যে দেখি আসলে সে যে ইয়ের শিব বিলরে সে যে পোকটা লাগিছে সে হচ্ছে গন্ধি পোক। হ্যাঁ, আচ্ছা, তাহার তাকে দেখা হচ্ছে সবুজ হলদিয়া মিশা পোকটা, এটা লম্বাড়িয়া, তার শুঙ্গ দুইটা আছে। হ্যাঁ, এই পোক ধানর ক্ষীর ঢুকিবা অবস্থায় সে লাগে। এই যে পোকটার দেহরে হাত বাজিলে গোটে উৎকট গন্ধ বাহারে, এপাই এখন গন্ধি পোক কুহতি। এই যে গন্ধি পোকর তার জীবনচক্রটা হল এই যে মাই পোক, সে দুই তিন ধাড়ি করে সে অণ্ডা দিয়ে, সাত দিন ভিতরে অর্ভক বাহারে, আউ কুড়িয়ে দিন ভিতরে পূর্ণাঙ্গ প্রাপ্তি হুয়ে। হল এই যে পোক, আমরা যে গন্ধি পোক অগস্ট মাসরু নভেম্বর মাস পর্যন্ত ফসল দেখা যায়। এই যে গন্ধি পোক উভয় পূর্ণাঙ্গ আর অর্ভক অবস্থায় ফসল সে ক্ষতি করে। ইয়ে কোণ করে ধান অগরে কি ধানরে সে শুণ্ঢ পুরেকি সে রস শুষে, যেহেতু ক্ষীর ঢুকিবা সময় লাগে। তাকে দেখা যাব সে ধান অগলার ইয়ে গোটে কড়া দাগ গুড়ে থাকবে, সেটি গোটে কড়া থাকে। হ্যাঁ, যা ফলে সে ধানটা লুচা কুচা হয়ে যাব, তার গুণবত্তা তার কমি যায়। এই গন্ধি পোককে মারিবা পাই আউ কিছু রাসায়নিক ঔষধ আছে কি? আছে, রাসায়নিক ঔষধ আছে। এর হচ্ছে কুইনালফস নামক গোটে গুণ্ড ঔষধ, 1.5% একরকু 10 কিলো লাগিব। এই ঔষধটা গুণ্ড পকাইবা যন্ত্র কিংবা ডস্টরে উপরুটি তাকে ডস্টিং করবে। হ্যাঁ, আউ গোটে উপায় আছে, আমার যে হ্যান্ড নেট যেটা পোক ধরা জাল সেথিরে মধ্যে পোক সংগ্রহ করিকি আমি তাকে পারি পারিবা। আপনার পাই প্রশ্ন, গন্ধি পোকর দমন পাই কেউ রাসায়নিক ঔষধ কেতে পরিমাণরে দরকার হুয়ে? উত্তরটি হেউছি একর প্রতি কুইনালফস 10 কিলোগ্রাম।